Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. আজকের ভিডিওতে ফিয়ামা জেলবারের রিভিউ দিব। ফিয়ামা জেলবার সম্পর্কে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। এটার ইন্ডিয়ান প্রাইস এন্ড বাংলাদেশি প্রাইসও জানিয়ে দিব। তার জন্য ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফিয়ামা জেলবার পিচ এন্ড অ্যাভোকাডো ময়শ্চারাইজ স্কিন উইথ স্কিন কন্ডিশনার্স। তো এটা একটা জেল বার, এটা একদম স্কিনকে হার্ম করবে না। জেল বার স্কিনকে ময়শ্চারাইজ করে, এটা স্কিনকে ড্রাই করে না। এটার বক্সের পিছন সাইডে লেখা আছে, ওয়েন ইউর মুড নিডস আ লিফট, দিস জেল বার উইল বি আ গিফট উইথ ফ্রেগ্রেন্স অ্যান্ড স্কিন কন্ডিশনার্স টু গেট রিফ্রেশড স্কিন অ্যান্ড বি দ্য নিউ ইউ। ইফ ময়শ্চারাইজড স্কিন ইজ হোয়াট ইউ মিস, লুক নো মোর পিচ অ্যান্ড অ্যাভোকাডো ইট ইজ। তো এখন আমরা এই সোপটাকে খুলে দেখব। তো খুলে দেখা যাক এটার প্যাকেজিংটা, জাস্ট ওয়াও। আমি খুব কম সোপে এইরকম প্যাকেজিং দেখেছি, আর ফিয়ামা সোপেই আপনারা দেখতে পারবেন এইরকম প্যাকেজিং। এত সুন্দর করে প্যাকেজিং করে দেওয়া। এখানে হিন্দিতেও লেখা আছে, মন ভি খুশ স্কিন ভি খুশ। এইরকম প্যাকেজিং করা সোপ খুব কম পাওয়া যায়। এই জেল বার স্কিনকে ময়শ্চারাইজ করবে, কখনোই হার্শ করবে না। আমি এর আগেও এই সোপ ইউজ করছি অন্য ফ্লেভারেরটা, ওই যে পেয়ার বেরি আর হোয়াইট কালারের একটা আছে, ওই ওই রকম গুলা ইউজ করছি। অ্যান্ড এবার এই ফ্লেভারটা আনছে, দেখা যাক এটা কেমন। তো আপনারা জানেন পেয়ার সোপটাও জেল বার, বাট ওইটার থেকে এইটা বেশি সফট করে স্কিনকে। তো এটা প্রাইস আপনাদের বলে দিব। এটার প্রাইস, ইন্ডিয়ান প্রাইস এখানে এমআরপি দেওয়া আছে 75 রুপি, আর এখানে নেট ওয়ার্থ 125 গ্রাম, আর এটার এক্সপায়ার ডেটও দেওয়া আছে, এখানে দেওয়া থাকবে। আর এটার বাংলাদেশি প্রাইস 100 থেকে 120 টাকা এইরকম নেবে। তো আপনারা যে কোনো দোকানে এটা পেয়ে যাবেন, আপনারা এটা অনলাইনেও পেয়ে যাবেন। বাট অনলাইনে অর্ডার দিলে আপনাদের দু একদিন টাইম লাগবে, তার থেকে আপনারা আশেপাশের দোকান থেকে বা শপিং মল থেকে এটা কিনে এনে একবার ইউজ করে দেখতে পারেন। আপনাদের এটা ভালো লাগে কি লাগে না তার উপর সবকিছু ডিপেন্ড করবে, তারপরে দেন আপনারা ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এটা অনেক ভালো একটা সোপ, আপনারা একবার ইউজ করে দেখেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এটার ভেতরে এটা যেহেতু অরেঞ্জ কালার দেখতেছি, এটার অবশ্যই অরেঞ্জ কালারের সোপ হবে, দেখা যাক এটা কেমন। স্মেলটা জাস্ট ওয়াও, আসলে এটার স্মেলটা জাস্ট ওয়াও। ওইটা এমন দেখতেই পারছেন, সো গাইজ আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ সবাইকে।